এই ব্রেস্টের প্রিপারেশনটা কারণ বাচ্চা হওয়ার উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের কিন্তু ব্রেস্ট ফিডিং দিতে হবে। তো একটা পেশেন্টের যদি আপনি যখন বাচ্চা হয়ে যাওয়ার পরে তখন যখন দুধ খেতে গেল, মা দেখবে যে না দুধ খেতে পারছে না, নিপলটি ইনভার্টেড হয়ে আছে, তো সেইটাকে তখন আমাকে প্রিপেয়ার করতে দুদিন তিন দিন এবং অস্থির হয়ে যায়। বাচ্চা যখন অস্থির হয়, মা অস্থির হয়, মায়ের লোকজন অস্থির হয়ে যায়। মানে এটা আমাদের ব্রেস্টের এক্সামিনেশন ইজ দ্য পার্ট অফ জেনারেল এক্সামিনেশন। হ্যাঁ, জেনারেল এক্সামিনেশন আর এখন আর কোনো কথাই নাই, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা রুল, এটা আপনাকে এক্সপোজ করে দেখতে হবে ফিমেল ডক্টর। মেল ডক্টর কি করবেন, আমার মেল ডক্টর কি করবেন, ওনার কি করতে পারেন, সেটা হচ্ছে মেল ডক্টরের অবশ্যই যে কোনো ফিমেল পেশেন্ট দেখার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একজন অ্যাটেন্ডেন্স রাখতে হবে। মানে সেই অ্যাটেন্ডেন্সটা নট ফর পেশেন্টের অ্যাটেন্ডেন্স, নেভার এভার। আপনি যখন একটা পেশেন্টকে এক্সামিন করবেন তখন কখনোই পেশেন্টের কোনো রিলেটিভকে আপনি ভিতরে রাখবেন না, আপনাকে রাখতে হবে একজন ট্রেন্ড নার্স যে বুঝে। এবং আপনি হ্যাঁ পেশেন্টের রিলেটিভকেও রাখতে পারেন, কিন্তু শুধুমাত্র পেশেন্টের রিলেটিভ না, একজন নার্সকে রাখতে হবে। তাহলে আপনি নার্সকে দিয়ে সুন্দর মতো স্ক্রিন করিয়ে পেশেন্টের ব্রেস্টের কন্ডিশন গুলো দেখতে হবে যে তার কোনো ব্রেস্টের কোনো অ্যাবডোমেন আছে কিনা, কোনো লাম্প আছে কিনা এবং নিপলটি ইনভার্টেড কিনা। তো এরকম করে আমরা পেশেন্টের সাথে সুন্দর মতো এক্সামিনেশনটা করে ফেলাম। এক্ষেত্রে আমি একটু বলি, সেটা হচ্ছে যে প্রথমে যখন পেশেন্ট আপনার কাছে আসে, আপনার উনি একটা ফার্স্ট ভিজিটে ফার্স্ট আসে, ওই পেশেন্টটা আসলে সেকেন্ড টাইম আপনার কেন আসবে, কারণ ওই পেশেন্টটা যখন আপনার রুমে ঢুকলো তারপরে আপনি যখন পেশেন্টের প্রথমে তাকে বলতে দিবেন, হ্যাঁ মা বলেন আপনার কি সমস্যা, পেশেন্টকে কিন্তু সবসময় সালাম দিবেন, পেশেন্টের সাথে হাসি মুখে কথা বলবেন, এবং পেশেন্টকে আপনি যদি মোটামুটি বয়স হয় তাকে আপা বলবেন, একটু যদি মনে হয় এরকম তাহলে মা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, বয়স্ক মতো তাকে তাদেরকে আমরা মাই বলি, যদি হয় তাকে আমরা আপা বলে সম্বোধন করি। পেশেন্টকে আপনাকে রেসপেক্ট করতে হবে, পেশেন্ট আসলে আপনার তাকানো দেখলে, আপনার কথা বলে দেখলে আমরা যেমন বুঝে যাই যে ধরেন একজনের সাথে বলি সে আসলে কোন সেন্স নিয়ে আমার সাথে কথা বলছে, সে কি আমাকে নেগলেক্ট করছে, নাকি সে আমাকে প্রায়োরিটি দিচ্ছে, নাকি সে আমার কথা শুনছে। তো এরকম কোন এই যে আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি তাকে খুব ভালো লুকিয়ে তার দিকে তাকালেন, তার কথাগুলো শুনলেন, তাকে দেখলেন, এই উইদিন ওই 5-10 মিনিটস এর মধ্যেই সে কিন্তু বুঝে যায় আপনার একটা আপনার সাথে তার একটা র্যাপো তৈরি হয়ে যায়, বুঝে যায়। একটা পেশেন্ট কখনোই ওয়ান সিঙ্গেল পেশেন্টকে কখনোই ভাববেন না যে এটা আপনার একটা পেশেন্ট, এই একটা পেশেন্ট আপনার অনেক অনেক পেশেন্ট। কারণ এই পেশেন্ট যদি আপনার কাছে ভালো সার্ভিস চায়, সে তার হোল ফ্যামিলির পেশেন্ট আপনার কাছে পাঠাবে, সে তার ফ্রেন্ড সার্কেল পাঠাবে, সে তার মেয়ের স্কুলের অন্য মাদেরকে পাঠাবে। সে ইভেন এমন হবে যে তার বাইরের যে রিলেটিভরা বিদেশে থাকে তাদের কাছেও আপনার নাম্বারটা দিয়ে তারাও আপনাদের ক্লায়েন্ট হবে বা পেশেন্ট হবে। তাহলে দেখেন আপনি যার থেকে ওয়ান টাইপ অফ বেনিফিটেড, মানে যত পেশেন্ট আসবে আমাদের জন্য ততই ভালো আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আপনার প্র্যাকটিসটা বাড়বে কিভাবে, প্র্যাকটিস কিন্তু বাড়বে এইভাবে। কখনোই মনে করবেন না যে না ঠিক আছে আমি কোনো ক্রমে দেখেছি, এবার কখনোই কোনো ক্রমে দেখার আসলে কোনো অপশন নাই। এই যে পেশেন্টকে টাইম দেওয়া, পেশেন্টের সাথে কথা বলা, ইন্টারাক্ট করা, সে যেন মনে করে যে আপনি তাকে অনেক গুরুত্ব দিচ্ছেন এবং রোগীটা যেন সে ফিল করে আপনার চেম্বার থেকে যখন বের হয়ে যাবে সে যেন এটাই ফিল করে যে এই ডক্টরকেই আমাকে দেখাতে হবে, আমি অন্য কোনো ডক্টরকে দেখাব না। আপনার ব্যবহার, আপনার অ্যাপিয়ারেন্স আমাকে ভালো লাগবে। অ্যাজ ইউজুয়াল আসলে আমরা জিপিতে করবো যেটুকু সেটা দেখেন সবাই একই রকম ট্রিটমেন্ট দিতে পারবে। ট্রিটমেন্টের যে পারফরম্যান্স, যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনাকে অবশ্যই টাইম দিতে হবে। টাইম ছাড়া কি কোনো কিছু হয়, আপনার হয়তো মন ভালো নাই, ভালো লাগছে না, বিরক্ত লাগছে, অথবা চেম্বারে ঢোকার আগে আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে দেখলেন যে আপনার চেম্বারটা ঠিকঠাক মতো ক্লিন করে নাই, তার সাথে প্রচন্ড পরিমাণে একটা মেজাজ খারাপ করলে, এই কোনো কিছু ইম্প্যাক্ট কিন্তু আপনার পেশেন্টের উপর দেওয়া যাবে না, কারণ এটা আপনার চেম্বার, কিন্তু চেম্বার না হাসপাতালেও দেওয়া যাবে না। রোগীকে খুব ভালোভাবে, মানে রোগীকে রোগী মনে করতে হবে না, রোগীকে আসলে রিলেটিভ মনে করতে হবে, রোগীকে আল্লাহর আমানত মনে করতে হবে। কারণ দেখেন টাকা একটা ডক্টরের, আপনারা একটা ছোট মানে একদমই লাইফে শুরু করছেন, শুরু থেকে এখনো স্ট্রাগলিং স্টেজ সবার লাইফ, সবার
আমরা যারা এখন স্টেজে আছি আমরাও কিন্তু আপনাদের স্টেজ পার করে আসছি। আজ থেকে গত 10 বছর আগে সারাদিনে আমার হয়তো মানে সারাদিন এরকম ছিল যে আমি হয়তো একটা বা দুইটা রুগী দেখলাম, একটা হয়তো স্নো করলাম, তো এরকম ছিল 200-300 টাকা ইনকাম হলে হতো যে MBBS পাশ করে সারা মাসে আমি 15-20 হাজার টাকা আমার চেম্বার থেকে আসতাম। তো সেটা তো আর একদিনেই, কিন্তু সেটা করতে 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 এটা হচ্ছে জাস্ট ধৈর্য ধরা এবং রুগী থেকে শেখা। টাকা তো চলেই আসবে, আমরা একদিন টাকা দিবে, কোনো ডাক্তার যদি সে কোয়ালিফাইড হয় এবং আপনি যদি আপনার স্কিলসটাকে এমনভাবে তৈরি করেন, আপনাকে এমনভাবে আপডেট করেন, টাকা আপনার পিছনে ছুটবে, নট আপনাকে কিন্তু টাকা পিছনে ছুটতে হবে না। আচ্ছা, অনেক কথা বললাম, এক্সট্রা কথা, যে কথাগুলো আমি ক্লাসে বলে থাকি, ওদের সাথে আমার দেখা হচ্ছে না, এখন খুব ভালো হতো, যেহেতু দেখা হচ্ছে না তারপরে আমি ধরে নিচ্ছি যে আপনার আমার সামনেই আছে। ডিফারেন্সটা এটা যে মধ্যে অনেকে আমাকে অনেক কোশ্চেন করতেন, বলতেন, তো সেইটার স্কোপ হচ্ছে না, সেটা হচ্ছে আমি একাই শুধু আপনাদেরকে বলছি। তো আমরা মোটামুটি এটা আমরা ধরে নিই যে পেশেন্ট আমাদের রুমে আসছে, আমরা এক্সামিনেশন করে ফেললাম, ঠিক আছে, হিস্ট্রি নিয়ে ফেললাম। এখন তাহলে এই পেশেন্টকে আমি নেওয়ার পর আমি পেশেন্টকে ইনভেস্টিগেশন নিব। পেশেন্টকে দেখার পরে পেশেন্ট আপনার সামনে আপনার চেম্বারে চেয়ারের সামনে বসে আছে, আপনি পেশেন্টকে দেখলেন, দেখার পরে আপনি পেশেন্ট প্রেসক্রিপশন শুরু করলেন, ধামধাম করে অনেকগুলো ইনভেস্টিগেশন লিখে দিবেন, নেভার এভার এটা কখনো করবেন না। পেশেন্ট দেখার পরে এগুলো হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স যে আপনার চেম্বার কিভাবে আসলে জমবে না। পেশেন্ট দেখার পরে পেশেন্ট যখন ওনার চেম্বারে বসবে, আপনি তখন ইনভেস্টিগেশন লেখার আগে ওনার ফাইন্ডিংস গুলো ওনাকে জানাবেন যে হ্যাঁ আপা, ধরেন উনি আপনার কাছে এসে বললো যে তার পেটে বাচ্চা 6 মাসের বা পেটে বাচ্চা 3 মাসের, কিন্তু আপনি পেশেন্টকে দেখলেন, দেখার পরে যেহেতু আমি ফার্স্ট ট্রাইমেস্টার আলোচনা করছি, এই জন্য আমি পারাবৃমি কোনো ফাইন্ডিংস বলি নাই বা পারাবৃমি কি দেখতে হবে বলি নাই, কিন্তু ধরেন যদি আপনি পার অ্যাবডোমিনে যখন অ্যাবডোমিন দেখবেন, তখন যদি আপনি দেখেন, দেখে যদি আপনি দেখেন যে তার ফার্স্ট ট্রাইমেস্টার শুধু বলছে বা সে বলছে তো 2 মাস অথবা 3 মাস, কিন্তু আপনি দেখছেন যে তার পেটের উপরে আপনি একটা লাম পাচ্ছেন বা মনে হচ্ছে যে তার ইউট্রাসটা গ্র্যাভিড বড় হয়ে গেছে, তখন তো আপনাকে জানাইতে হবে, ইনভেস্টিগেশন করার আগেই তো আপনাকে জানাইতে হবে যে তার আসলে বাচ্চাটা 2 মাসের না বা 3 মাসের না, বাচ্চাটা হয়তো 6 মাসের, কারণ সে পিল খেতে সে বুঝেই নাই কোন সময় তার পিল হচ্ছে, সে হয়তো হঠাৎ করে 6 মাস পরে তার মনে হলো না তার তো পিরিয়ড হচ্ছে না, এখন এখন একটা পরীক্ষা করবে, তো তখন সে একটা পরীক্ষা করে আপনার কাছে এসে বলতেছে আমার তো 2 মাস পরে বাচ্চা 3 মাস, কিন্তু আলটিমেটলি এই পর্যায়ে রুগীরা আসে তখন তারা পেশেন্টের আসলে নড়াচড়া ঠিক পায়, মানে পেশেন্টের মুভমেন্ট ঠিক পায়, তো পেশেন্ট আসলে যখন মুভমেন্ট করে তখন অলরেডি 5 মান্থস গন, অ্যাটলিস্ট মানে 20 উইকস কমপ্লিট হয়ে যায়। তা আপনি তখন পেশেন্টকে ফাইন্ডিংসটা জানাবেন যে হ্যাঁ আপনার প্রেশার ঠিক আছে, আপনার গায়ের রক্ত স্বল্প তো ওরকম দেখছি না, আপনার আপনি বলছেন 2 মাস অথবা 3 মাস, কিন্তু আমি তো হাতে পাচ্ছি হয়তো আপনার এটা 4-5 মাস হতে পারে, এরকম করে রুগীর সাথে একটু কথা বলে নেবেন। বলার পরে আপনি রুগীকে বলবেন যে আপনাদের প্রেগনেন্সি হলে আমাদের কিছু টেস্ট করতে হয়, কারণ কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করি, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো যেমন আপনার জেনারেল কন্ডিশনটা কেমন আছে, মানে আপনি কেমন আছেন, সুস্থ আছেন কিনা, আপনার বাচ্চাটা কেমন আছে সেটা দেখার জন্য আমরা কিছু টেস্ট করেন, তো সেটার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা লিখে দিব, এবং সেই পরীক্ষা নিরীক্ষাটা আপনারা অবশ্যই আপনাদেরকে করে আমাকে রিপোর্ট সহ দেখান। সেই পরীক্ষাটা দেখেন আমরা তাহলে কি রিপোর্ট পেশেন্টকে করতে দিব, এটা ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, আমি আগেই এটা নিয়ে বলে ফেললাম, অবশ্যই আমাকে করে প্রুফ করতে হবে যদি আর্লি প্রেগনেন্সি হয় উইদিন 12 উইকস এর মধ্যে। এরপরে আমরা যেটা করবো ব্লাড গ্রুপিং আর আয়রন স্ট্যাকিং, এই ব্লাড গ্রুপিং এবং আয়রন স্ট্যাকিং একটা কথা মানে একটু আলোচনা আছে, সেটা হচ্ছে যে অনেক পেশেন্ট আপনাকে বলবে যে আমার গ্রুপের কাগজ আছে, হ্যাঁ কাগজ কোথায় আছে, হ্যাঁ আছে আমার বাসায় আছে, কখনোই কোনো ব্লাড গ্রুপের কাগজ ছাড়া সে যদি মুখে বলে তার ব্লাড গ্রুপ এ পজিটিভ, আপনি কখনোই আপনার যে প্রেসক্রিপশন সে প্রেসক্রিপশনের উপরে ডকুমেন্টেশন রাখবেন না, মানে লিখবেন না, আপনি তার ব্লাড গ্রুপিংটা তখনই লিখবেন যখন সে আপনাকে একদম রিপোর্টটা দেখাবে, রিপোর্টটা আপনার কাছে নিয়ে আসবে এবং আপনি দেখবেন যে তার ব্লাড গ্রুপ এ পজিটিভ বি পজিটিভ কিনা। পেশেন্ট যেটা বললো আপনি তার মুখের কথা শুনে যে লিখে রাখলেন, ওই রোগীর যখনই একজন MBBS ডক্টর একটা ব্লাড গ্রুপ লিখে রাখেন, অনেকে আছেন ওটাকে কিন্তু রিলাই করে, মানে অধিকাংশ মানুষ ওটাকে রিলাই করবো আমরা, কারণ আপনি একজন গ্র্যাজুয়েটেড ডক্টর ওটা লিখেছেন, খুব ইমার্জেন্সি হলো পেশেন্ট কিন্তু তখন তার ব্লাড গ্রুপের কাগজটা তার হয়তো নাই বা সে নিয়ে যায় না, হয়তো বলা হলো আপনি এই গ্রুপের ব্লাডটা নিয়ে আসেন, কিন্তু আলটিমেটলি তার হয়তো ওই গ্রুপে ব্লাড গ্রুপ না,
এই জন্য অবশ্যই ব্লাড গ্রুপটা আপনাকে চেক করে আপনার প্রেসক্রিপশনে লিখতে হবে। এরপরে হচ্ছে পেশেন্টের আমরা কি লিখবো, দেখেন কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা কিন্তু সিবিসি লিখেছে। ওয়াই কমপ্লিট ব্লাড কাউন্ট, আমি কমপ্লিট ব্লাড কাউন্ট কেন দিব, আমি তো একটা হিমোগ্লোবিন দিতে পারতাম, কারণ আমার উদ্দেশ্য কি, আমি তার কতটুকু রক্ত আছে পেশেন্টের নিচে সেটা দেখার জন্য, হিমোগ্লোবিনের খরচটাও কম। আমরা করছি কি, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট দিচ্ছি, দিচ্ছি এই কারণে দেখেন আমরা শুধুই তার হিমোগ্লোবিনটা দেখবো না, আমার যখন ফার্স্ট বুকিং আসবে বা ফার্স্ট ভিজিট আসবে আমি তখন তাকে কি করব, তার আমি কমপ্লিট ব্লাড কাউন্ট দিয়ে আমি তার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ দেখবো, এটার সাথে তাকে ইস আর একটা জিনিস আছে সেটা দেখবো নর্মালি, এবং এটার সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে লিউকোসাইট কাউন্ট। তো লিউকোসাইট কাউন্ট নর্মালি আমাদের যে লিউকোসাইট কাউন্ট প্রেগনেন্সিতে 15,000 থেকে 18,000 যদি কোনো পেশেন্টের লিউকোসাইট কাউন্ট হয় এটাকে স্বাভাবিক ধরতে হবে, কারণ প্রেগনেন্সিতে নর্মাল প্রেগনেন্সিতে লিউকোসাইট কাউন্ট বাড়ে, তাহলে এটাতে ভয় পাওয়ার কারণ নয় যে তার ইনফেকশন হয়ে গেছে, তাহলে একটু তার ইএসআর বাড়তে পারে, একটু তার লিউকোসাইট কাউন্ট বাড়তে পারে, ঠিক আছে। এরপরে আমি লিখেছি এখানে আরবিএস, আপনারা যদি খুব মানে একদম রিমোট সেন্টারে থাকেন যেখানে ওজিটি করার কোনো ফ্যাসিলিটি নাই, আপনি তখন তাকে আরবিএস লিখে দিবেন, কিন্তু যারা একটু সেন্টারে আছেন যেখানে একটু ল্যাব ফ্যাসিলিটি আছে, প্রেগনেন্সিতে এখন আসলে ওজিটি এটা হচ্ছে স্প্রিন টেস্ট, এটা আপনাকে করতেই হবে, হ্যাঁ এটা এখন একদম WHO রিকমেন্ডেড, আদারওয়াইজ কোনো অপশান নেই। তো আমরা অনেক সময় এরকম হয় যে না আরবিএসটা বেশি পেলে আমরা তখন ওজিটিতে যাই বা কোনো কিছু, কিন্তু নিয়ম যেটা সেটা হচ্ছে আপনার ওজিটি করা। আচ্ছা এরপরে হচ্ছে বিডিআরএল, এই বিডিআরএল পরে আমরা কি দেখবো, বিডিআরএল পরে আমরা মেনলি দেখি সিফিলিস ও সেক্সুয়াল ডিজিজ আছে কিনা, তাহলে বিডিআরএল টেস্ট একটা প্রেগনেন্সিতে একদম ম্যান্ডেটরি। এরপরে হচ্ছে এইচবিএসএজি, এটা আপনাকে করে নিতেই হবে, একটা পেশেন্টে এইচবিএসএজি করার পরে যদি পজিটিভ হয় তাহলে প্রেসক্রিপশনের উপরে লাল কালি দিয়ে লিখে রাখতে হবে সে এইচবিএসএজি পজিটিভ, যতবার আপনার ভিজিটে আসবে, কারণ আপনার প্রেসক্রিপশনটা সে যখন কোনো সেন্টার যখন ডেলিভারি হতে দেয় তখন দেখবে, এবং সেখানে যদি দেখে যে এই পেশেন্টের এইচবিএসএজি পজিটিভ, ওই পেশেন্টের ম্যানেজমেন্ট তো ডিফারেন্ট হবে, হ্যাঁ এবং ওই পেশেন্টের জন্য আমাদের এক্সট্রা প্রিকশন নিতে হবে, এই জন্য এইচবিএসএজি পজিটিভ ইনফরমেশনটা আমাকে পেশেন্টের প্রেসক্রিপশনের উপরে দিয়ে রাখতে হবে। এবং আর একটা জিনিস দিয়ে রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে পেশেন্টের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, পেশেন্টের কোনো পেশেন্টের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় আপনি একদম লাল কালিতে সুন্দর মতো লিখে দিবেন ব্লাড গ্রুপ, ধরেন এ নেগেটিভ, ও নেগেটিভ, ও বি নেগেটিভ, এবং সেটাকে একটা বক্স করে দিবেন, কারণ ওই পেশেন্টের ক্ষেত্রে বাচ্চা হবার পরে বাচ্চা টেস্ট করতে হবে যে বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ কি নেগেটিভ, যদি ফার্স্ট বেবি হয় মানে মায়ের যদি ফার্স্ট বাচ্চা হয় তাহলে তার ব্লাড গ্রুপিংটা করে যদি দেখা যায় বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ তাহলে ওই মাকে উইদিন বাচ্চা হওয়ার পরে উইদিন 72 hours মানে 72 ঘন্টার মধ্যে আমরা একটা এনটিডি গ্লোবুলিন দিয়ে ফেলি, এবং এই যে আমি ব্লাড গ্রুপ করার পরে যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয় কোনো মা তাহলে কিন্তু আমরা প্রথম থেকে যখন আমরা এনটিডিতে ভিজিট আসছি তখন থেকে আমরা কাউন্সিলিং করি মাকে, সেটা হচ্ছে কি কাউন্সিলিং করি মাকে এবং বাবাকে যে আপনার বাচ্চা হওয়ার পর বাচ্চা পরীক্ষা করা হবে, এবং পরীক্ষাতে বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় আপনার মতো যদি না হয় তাহলে আপনাকে একটা দামি ইঞ্জেকশন দিতে হবে, যে ইঞ্জেকশনটার দাম 4,000 থেকে 5,000 টাকার মধ্যে, ওই টাকাটা আপনি আলাদা করে গুছিয়ে রাখবেন, কারণ আপনি যদি ইঞ্জেকশনটা না নেন তাহলে আপনার এর পরে এই বাচ্চাটা হয়তো ঠিকঠাক মতো হবে কিন্তু এর পরবর্তী যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো পরবর্তীতে সমস্যা হবে, বাচ্চা পৃথিবীতে মারা যেতে পারে, বাচ্চা তার জন্মগত ত্রুটি হতে পারে, ইভেন যদি এমন হয় যে ওই পেশেন্টটা আপনার কাছে এসেছে সে হচ্ছে তার আগে বাচ্চা সুস্থ আছে সেই নেগেটিভ, সে কখনোই এনটিডি নেয় নাই, বাট তার এরকম হতে পারে তাকে দিয়ে দিতে হবে, কোনো কারণে হয়তো তার বাচ্চাগুলোর এফেক্ট করে না, কিন্তু এমন হতে পারে এই মহিলাটা তার জীবনে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, তখন হয়তো তার অ্যাক্সিডেন্টালি কোনো পজিটিভ ব্লাড তার বডিতে ঢুকে যেতে পারে, তখন সে মারা যেতে পারে, এই জন্য এনটিডি আপনাকে নেগেটিভ ব্লাড গ্রুপ হলে পেশেন্টকে দিয়ে দিতে হবে, সেটা পেশেন্টের মাথার মধ্যে কাউন্সিলিং করে থ্রু দ্য এন্টিনেটাল কেয়ারের সময় আমরা পেশেন্টকে সুন্দর মতো বুঝে দিই। এরপরে হচ্ছে সিরাম টিএইচএস, সিরাম টিএইচএস সাথে আমরা আর একটা পরীক্ষা দিব সিরাম FT4, যেটা হচ্ছে সিরাম FT4 মানে হচ্ছে থাইরয়েড, FT4 থাইরয়েড লেভেলটা দেখবো, থাইরয়েডের টিএইচএস লেভেলটা আমরা দেখবো, এই টিএইচএস এর লেভেল এবং FT4 এটা আসলে মেনলি একটা পেশেন্টের প্রি কনসেপশনাল কাউন্সিলিং এ যখন আসবে বা আসার কথা এই সময় আসলে আমাদেরকে দেখে নেওয়া উচিত, কিন্তু আমাদের দেশে তো এই ধরনের কোনো সিচুয়েশন মানে খুব স্ট্যাবলিশ সেন্টার ছাড়া এবং খুব কনসাস পেশেন্ট ছাড়া ইন জেনারেল আমরা যারা জিপি সেন্টারে করবো আমরা তো খুব মোটামুটি
ফেভারেস পিপল দেখবো এরকম দেখবো ওনারা আসে না। হ্যাঁ খুব মানে খুব কম পেশেন্ট, এই যেমন আমিও আমার লেভেলে খুব কম পেশেন্টই পেয়েছি যে যারা একদম পাইনি ভুল কথা, কিন্তু সেটার পরিমাণ 0.01% যে যারা এসেছে প্রি কনসেপশনাল কাউন্সেলিং নিতে বা প্রি কনসেপশনাল চেক আপ করতে অথবা ইনভেস্টিগেশন করতে যে আমি আসলে কেমন আছি তারপরে আমি বাচ্চা নিব কিনা। টিএইচএস এর লেভেলটা এত এত পেশেন্ট আপনারা আপনাদের প্র্যাকটিসে এটা ম্যান্ডেটরি করে ফেলবেন। টিএইচএস 84 সব জায়গায় হয় না, মানে উপজেলা লেভেলে হয় না, বাট আপনি পেশেন্টকে একটু কাউন্সেলিং করলে এটা খরচ শুধু টিএইচএস করতে হয়তো 400-500 টাকা লাগে। এই টিএইচএস এর একটা যদি অ্যাবনর্মাল হয় লেভেলটা তাহলে আপনি যদি না জানেন পরবর্তীতে বাচ্চা যখন হবে তাকে যদি হাইপোথাইরয়েড হয় পেশেন্ট তাকে যদি থাইরক্সিন সাপ্লিমেন্টেশন না দেওয়া হয় তাহলে বেবিটা ক্রিটিনিজম হবে। এবং ক্রিটিনিজম মানে হচ্ছে বেবির তাহলে কি প্রবলেম হবে, ক্রিটিনিজম হলে বেবির প্রবলেম হচ্ছে বেবির ডিলেড মেন্টাল গ্রোথ হবে। বেবি ধরেন তার স্বাভাবিকভাবে যে গ্রোথ হওয়ার কথা 2 বছরের বেবিকে 6-7 মাসের মানে তার খুব ডিলেড গ্রোথ হবে এবং তার আইকিউ লেভেল খুবই পোর হবে। তাহলে আপনি চিন্তা করেন শুধুমাত্র আমাদের মানে পেশেন্টের যদি আমি টিএইচএস লেভেলটা জানতাম এবং মায়ের থাইরয়েড লেভেলটা নর্মাল রেঞ্জে থাকতো থ্রুয়াট দ্য প্রেগনেন্সি তার লাইফে এত ডিভাস্টেটিং কন্ডিশন কিন্তু হতো না। মানে একটা সিপি বাচ্চা, একটা অ্যাবনর্মাল বাচ্চা, একটা ক্রিটিন বাচ্চা যে ফ্যামিলিতে আছে যে মার আছে সেই আসলে কষ্টটা বুঝে। তাহলে আমাদের আমাদের কাছে পেশেন্ট যে উদ্দেশ্যে আসলো পেশেন্টের কাছে কিন্তু এই যে এক্সট্রা 400-500 টাকা খরচ করলে পেশেন্ট কিন্তু করতে চায়, আপনি পেশেন্টকে কনভিন্স করলে পেশেন্ট সব রিপোর্ট করতে চায়। আর একটা জিনিস বলি সেটা হচ্ছে যে সব রিপোর্ট করতে হচ্ছে এক্সাক্ট যেটা মানে দরকার আমরা কিন্তু সেই রিপোর্টটাই করবো পেশেন্টকে, নেভার এভার তার চেয়ে বেশি না। আমি আমার ডিসিপ্লিনের কথা বলি, অন্য ডিসিপ্লিনের কথা তো ভাইয়েরা বলবেন অবশ্যই আপনাদেরকে জানাবেন। সেটা হচ্ছে যে বিশেষ করে আমরা যারা নতুন যখন প্র্যাকটিস করবো জিপি করবো অথবা যারা একটু গ্রামে যাবো বিসিএস হয়ে গেছে বা বিসিএস অনেকেরই আছে আমরা হেলথ কমপ্লেক্সে যাচ্ছি, আমি কিন্তু একদম মানে আমার লাইফের চাকরির শুরু 2010-এর জুলাই থেকে আমার কিন্তু একদম একটা উপজেলা হেলথ কমপ্লেক্স থাকে এবং সেখানে একটা ভাঙা টাইপের একটা মানে ওই আগেকার সেই মনে হয় 93-এর একটা অলোকা টাইপের একটা মেশিন আল্ট্রাসোনো মেশিন ছিল। আর বাকি যে রিপোর্ট গুলো আমরা করতেন মানে যা দিতেন যে আপনার ক্রিয়েটিনিন অন্য রিপোর্ট গুলো সিবিসি রিপোর্ট সবকিছু যে একদম ঠিকঠাক আসবো সেটা কিন্তু না। তো এই জন্য আমি বলছি সেটা হচ্ছে যে আমরা একদম যখন পেরিফেরি লেভেল থেকে আমাদের যেহেতু আমাদের লাইফের জার্নিটা শুরু করি তো ওখানে অনেক প্রলোভন আছে। আপনাকে বলবেন যে ম্যাডাম দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দিলে তো অসুবিধা নেই, আপনি একটু বেশি করে যদি ইনভেস্টিগেশন লিখে দেন তাহলে আমি আপনাকে একটা মাস শেষ হলে একটা পেশেন্ট একটা পার্সেন্টেজ দিই।